এত সুন্দর চিকন গলাটা কিন্তু ট্রেন্ডি সুন্দর একটা পাকিস্তানি ড্রেসটা কিন্তু অদ্ভুত সুন্দর যেমন লাগে আপুকে একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিয়ে ইন্ডিয়ান কোটা কটনের ওন্না পুরো ড্রেসে কাজ ড্রেসের গলা এরকম করতে আবার আমরা ইন্ডিয়ান কোটা ওন্না দিয়েছি এত সুন্দর তো আজকের স্লিভস দেখেই ফিদা দেখেছেন কতটুক পর্যন্ত হাত ওন্নাটা দেখেনি হাতা কিন্তু পুরাটা চিকেন কারি করা আমি নিচেও চিকেন কারি আছে সব ওন্না দেখেন পুরো ওন্না ইন্ডিয়ান কোটা কাপড়ের মাঝে এসেছে হ্যাঁ এই যে দেখেন আপনাদের ইন্ডিয়ান কটন কোটা আছে না কটন কোটা কাপড় যেটা সেটার মধ্যে ওন্না শুধু কি তাই ওন্নার পুরোটার ভিতরে ব্ল্যাক কালারের ফ্লাওয়ার করে ছোট ছোট সিকোয়েন্সের এমব্রয়ডারি করা এখন সব বাদ দেন ওন্নার সাইডের প্যানেল দেখেন এখানে কাটওয়ার্ক করা সাথে চিকেনকারি বোর্ডিং এর কাজ করা আমি জাম কালারের ওন্নাটা নিলে আপনারা সুন্দর করে দাম শুনে মানে ট্রাস্ট মি ঈদের জন্য রেখে দিয়ে কি দাম যে এটা খালি যদি আপু আর একটা মাস এই মালটা পরে আসতো দেখবো বলেন তো অবশ্যই আপনাদের সুন্দর কামিজটা তো এটা আমরা কিন্তু সম্পূর্ণ রেডি স্টিচ পাচ্ছি দেখেন আপুর যেরকম গলা করা আছে হ্যাঁ নর্মালি কিন্তু এই গলাগুলো আপনাদের করে নিতে হয় কিন্তু আমি বললাম না এই ড্রেসের আজকে প্রাইসটা শুনবেন মাথাটা এরকম মাথায় হাত করবে যে কি দাম বললো ঠিক বললো এটা বানায় দিয়ে এইরকম গলা দিয়ে এইরকম হাতে চিকেন কারির এত কাজ দিয়ে এই ড্রেসের বুঝিয়ে এই দাম আচ্ছা শুনেন নাম্বার ওয়ান এটা সম্পূর্ণ বানানো যেটার বডি আছে 50 ইঞ্চি আপনারা নিয়ে আপনাদের সাইজ মতো করে নেবেন লম্বায় আছে 45 45 লম্বা 45 বডি 50 ঠিক আছে ক্লিয়ার ম্যাটেরিয়াল কি এটার ম্যাটেরিয়াল হচ্ছে আপু আমাদের সফট সিল্কি যে কটনটা আছে না সিল্ক বেসড কটন প্রিমিয়াম সিল্ক যেটা আমাদের ম্যাটেরিয়াল হচ্ছে যদি এক এক করে দেখেন সেটা হচ্ছে নাম্বার ওয়ান আগে আসেন নেকটা দেখি হ্যাঁ আমি জানেন কি মনে করেছি প্রথমত আমি যখন টেইলার থেকে আমার ড্রেস আসে আমি হঠাৎ মনে করছি যে কি ব্যাপার আমার টেইলার তো এত ভালো না যে আমি বলবো না সে আমাকে এইরকম গলা বানায় দিবে আমার টেইলার কিন্তু এমন না খালি গোল গলা বানায় দিবে সব ড্রেসে বুঝছেন তো আমি অবাক হয়েছি যে কি আশ্চর্য মানে এটা তো প্রোডাকশন হাউস থেকে এরকম আসার কথা না গলা মেক করে দিয়ে এই গলা পরে আমি দেখি যে আপনাদের সবার ড্রেস প্রোডাকশন হাউস থেকেই গলা এইভাবে বানাই দিয়েছে বাহ মানে আমি আপনারাও খুশি হয়ে যাবেন গলাটা কিন্তু ট্রেন্ডি সুন্দর একটা পাকিস্তানি যে নেক থাকে এরকম লুপ দিয়ে দিয়ে করা পুরোটা নিচ পর্যন্ত গিয়েছে এই লুপিং লুপের কাজটা দিয়ে এরকম সুন্দর পরবর্তী কালারটা দেখবেন ওটাই কাজ ভালো বুঝতে পারবেন দেখেন পুরোটাতে জিগজ্যাগ করা এমব্রয়ডারি কাজের সহকারে এবং এগুলো সব সিকোয়েন্সের কাজ এমব্রয়ডারির সাথে পেটানো সিকোয়েন্সের কাজ বা যেহেতু গোল্ডেন সিকোয়েন্স না এই জন্য কি হয় আপনার ক্যাটক্যাটাও লাগে না খ্যাতও লাগে না কিছুই লাগে না মানে খালি লাইট আসলে এটা চিকচিক চিক চিক করতে থাকে হ্যাঁ তারার মতো ঝিলিমিলি করতে থাকে সো অনেক চড়া পর্যন্ত কাজ আছে যেহেতু 50 বডি যেমন দেখেন আমার বলতে গেলে পুরো বডি এটাই কাভার হয়ে গেছে এখানটা একটু বাদ পড়েছে আমি সাইডের কাজটা আপনাদের দেখাই দিই এই যে এই সাইডে ছেটা ছেটা ফুল আছে তাছাড়া পুরোটা জুড়ে আপনাদের এই কাজ করা প্যানেলটা আছে না এখানেও আপনার দেখেন চিকেন কারি বোর্ডিং এর কাজ দেওয়া হয়েছে ড্রেসটা কিন্তু আপু সত্যি কথা বলছি এটা একটা ঈদের ড্রেস মানে এটা আজটা খালি দেখেন আমি মানে ড্রেসের টাই পরে আসতেছি দেখেন এখান হতে এই অবধি পুরাটা চিকেন কারি বোর্ডিং এর কাজ করা নিচে প্রথমে এরকম একটা কাটওয়ার্কের লোহর আছে দেন এখানে আবার পুরোটা বেনি বেনি করা ক্রিস ক্রস সুন্দর পার্পেল কালারের টা এটাই দেখেছেন কাজটা একদম ক্লিয়ার বোঝাচ্ছে কারণ এটাই সুতার কালারটা একটু লাইট ডিপ আমরা রেখেছি তো যাই হোক চলে আসেন ওড়নায় ওড়নাটা আমরা পাচ্ছি আমাদের ইন্ডিয়ান কোটা কটনের মাঝে পুরো ওড়না ঠিক আছে ওড়নাটা জাস্ট প্রেমে পড়ার মতো এটা কটন কোটা কাপড় ওকে সব থেকে মজার ব্যাপার দেখেন পুরো সাইডে আপু এমব্রয়ডারি করে কাটওয়ার্ক করা এরকম একটা ওড়না থাকলে না এতটুকুনি ইনাফ যে হ্যাঁ আপু ইন্ডিয়ান কোটা কটন পাচ্ছেন পুরোটা সেটা সিকোয়েন্স কিন্তু তা না পুরোটার সাইডে দেখেন আমরা চিকেনকারি বোর্ডিং এমব্রয়ডারির কাজ দিয়েছি এবং ভিতরে ছোট ছোট দানা দানা করে সিকোয়েন্স আর এমব্রয়ডারি সেটা করা আছে সো এই হয়ে গেল আমাদের বিশাল এটা হয়ে যাবে আমাদের সুন্দর ড্রেস যেটার বডিতে কাপড় আছে সরি যেটা মেক করা আছে 50 ইঞ্চি পর্যন্ত লম্বা 45 পুরো ড্রেসের বডি 50 লম্বা 45 আবারও রিপিট করছি ড্রেসের ফ্যাব্রিক হচ্ছে আমাদের যে প্রিমিয়াম সিল্ক কটন থাকে সেই ফ্যাব্রিকটা ড্রেসের সব থেকে সুন্দর ব্যাপার হচ্ছে এই যে গলাটা করা দেখছেন না লুপ ক্রিয়েট করে এরকম ভি করে এটা আমরাই আপনাদেরকে করে দিচ্ছি মাঝে 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 আমি প্রায়ই এই গলাটা আপনাদের দেখাতাম যে আপু দেখেন টেইলারকে বলেন এরকম লুপ করে গলাটা করে নিতে বাট মজার ব্যাপার হচ্ছে এই ড্রেসে প্রোডাকশন হাউস থেকে প্রত্যেকটা ড্রেসে আপনাদের কষ্ট কমানোর জন্য বা আপনাদের মানে মজুরি যেন টেইলারের কাছে
বেশি না নেয়, খুব সুন্দর করে পুরো গলাটা এইভাবে করে জুড়ে আপনারা কি করা পাবেন বলেন তো। এই যে দেখেন চিকেন কারির কাজ করা আছে সম্পূর্ণ স্লিভসটাই, দেখেছেন নিচে অনেক সুন্দর করে কাটওয়ার্কের একটা ঢেউ শেপ করা, দেন এখানে ক্রিস ক্রস ক্রিস ক্রস, এখানে বোর্ডিং বোর্ডিং, সুন্দর কালারে আপনারা ভালো কাজ বুঝতে পারবেন। দেখেন এখানে পুরোটাতে আপু একটা হালকা ল্যাভেন্ডার পার্পেল ধরনের সিকোয়েন্স, আবার সুতার কাজ, সিকোয়েন্স সুতার কাজ করে সম্পূর্ণ মিডলটা এভাবে করা। সাইডের দিকে এসে দেখেন এখানে চেইন চেইন কাজ, এখানে আবার প্রান্তে, হ্যাঁ এখানে আবার আপনাদের পুরোটা চিকেন কারি কাজ, কেউ মনে করবেন না যে এটা প্লেইন কোনো কাজ। এই যে দেখেন পুরাটা বোর্ডিং করা একদম চিকেন কারি প্যানেল, লাস্টে বলতে নিতে পারবেন এটা টু পিসের একটা সেট, দয়া করে এটাকে থ্রি পিস ভাববেন না, কথাবার্তা শুনে অর্ডার করবেন। এটার সাথে কোনো প্যান্ট অর্থাৎ সালোয়ার নেই, টু পিস। এখন আসেন ওড়না, ওড়না পাচ্ছি আমরা ইন্ডিয়ান কোটা কটনের মাঝে, ফুল ওড়না কোটা কটন, তার উপরে দেখেন পুরোটাতে সিকোয়েন্স করা, এখানে ঢেউ করা, এই যে এই কালারটা দেখেন ক্লিয়ার বুঝবেন পুরোটাতে। এই যে দেখেছেন চিকেন কারি এমব্রয়ডারির কাজ দোনো সাইডে করা, এবার সেটা কাজ করা গেল না ওড়না, ইন্ডিয়ান কোটা কটন। ড্রেসে আসেন, ড্রেস হচ্ছে আমাদের প্রিমিয়াম সিল্ক বেসড কটন, 90% কটন 10% সিল্ক, হ্যাঁ হালকা একটা সিল্কের টেক্সচার আছে। পুরো ড্রেসের বডি সেলাই করা আছে 50 ইঞ্চি, লম্বা হচ্ছে 45, 50-এর উপরে কেউ অর্ডার দিবেন না, 50-এর নিচে যে যার মতো নিয়ে চাপিয়ে নেবেন, যে যার মতো নিয়ে চাপিয়ে নেবেন, ফুল বডিতে একদম শেষ মাথা পর্যন্ত কাজ করা, নিচে চিকেন কারির লেয়ার, দুই হাত জুড়ে তো অসম্ভব সুন্দর, আমি দেখালাম যেটা, এই যে কালো কালারে একদম চিকেন কারি জমাট বাঁধা অনেক চড়া পর্যন্ত কাজ করা। অর্ডার সিস্টেমটা কিভাবে দিবেন, যারা অনলাইনে নিবেন তারা ড্রেসের ছবি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্সে ফেলে রেখে দিবেন, 6 থেকে 7 ঘন্টা সময় দিবেন রিপ্লাই, 6 থেকে 7 ঘন্টার মধ্যে অনলাইনে রিপ্লাই না পেলে দ্বিতীয় মেসেজ দিবেন, এর আগে কোনো মেসেজ আমাদেরকে দিবেন না, জাস্ট ড্রেসের ছবি অ্যাড্রেস ফোন নাম্বার, আমরা কোনো প্রকার বিকাশ নেই না, পণ্য হাতে বুঝে পেয়ে টাকা পরিশোধ করবেন। আমার নামে আপনার কাছে কেউ যদি কোনো প্রকার টাকা বিকাশে চায় সাথে সাথে বুঝবেন তারা ফ্রড প্রতারক, নো ব্যাংক ট্রান্সফার, বিকাশ রকদ নগেট নগেট কি নগদ সরি কোনো কিছু না, হ্যাঁ নতুন নাম বানাই দিছি নগেট, ও মাই গড, আচ্ছা সো নাথিং নাথিং এট অল, ওনলি ক্যাশ অন ডেলিভারি, পণ্য হাতে পাবেন দেখবেন, দেন পেমেন্ট, কোনো সমস্যা ড্রেসে থাকলে ইনস্ট্যান্ট। ওর কথা এটার হাতে কিন্তু এতটুকুনি চিকেন কারি ছিল, প্রমাণটা দেখাই দেই, দেখেন ড্রেসের নিচে কতটুক চিকেন কারি, এইটুক না, এই যে আরো যে চিকেন কারি চিকেন কারি এতটুক পর্যন্ত গিয়েছে, এটা কিন্তু আমি আপনাদের জন্য কাজ করিয়েছি, ড্রেসটা আমি বেশ আগে করিয়েছি বলে আজকে আপনারা এটা এই দামে পাচ্ছেন। আমি একটু বলে দিই, এই বছরের শেষ আমাদের রবিবারের এটা লাইভ ছিল, সো এই জন্য আপনাদেরকে এই ড্রেস আজকে এটা কম করে হইলো 2500 টাকা রাখার ড্রেস, এটা তো বাইরে 5,500-5,000 টাকার নিচে এরকম কোটা কটনের ড্রেস দিয়ে এইগুলো জিনিস পাবেনই না, সেখানে এই ড্রেসের দাম নাকি আজকে আমি দিয়েছি নট ইভেন 2000 টাকাও, মাত্র 1,850 টাকা, 1,850 টাকা নেন। আমি